আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। অঙ্ক শুরু হবে 6 নম্বর অঙ্ক দিয়ে। 6 নম্বর অঙ্ক ছিল উৎপাদককে বিশ্লেষণ করুন, 9x² - 9x - 4। তো এটা করতে হলে আমাদেরকে মিডল টার্ম করতে হবে, 4 নং 36, সেটা আসবে হচ্ছে 9x² - 36কে আমরা করব হচ্ছে 3 বারং 36, 12x + 3x - 4 ইকুয়াল টু, এখান থেকে আমরা কমন নেব হচ্ছে 3x, তাহলে আসবে হচ্ছে 3x - 4 + 1 × 3x - 4 ইকুয়ালস টু আসবে হচ্ছে 3x - 4 কমন যায়, 3x - 4 3x + 1, তাহলে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ হবে 3x - 4 × 3x + 1। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন 7 নম্বর। 7 নম্বরে বলা আছে x² + 1/x² = 3 হলে x² + 1/x² হোল কিউবের মান কত। তো এটা একদম ইজি একটা অঙ্ক। এখানে বলা আছে x² + 1/x² হোল কিউব যদি আমরা করি ইকুয়াল টু, এটা উভয় পক্ষে যদি ঘনমূল করি তাহলে পাবো হচ্ছে কিউব, বা এখান থেকে লেখা যায় x² + 1/x² হোল কিউব ইকুয়াল টু আসবে হচ্ছে 27। অতএব নির্ণয় মান আমরা লিখতে পারবো হচ্ছে 27। 27 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার আটে বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল এবং মুনাফার হার নির্ণয় করুন। তো এখানে বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, তাহলে মুনাফা প্লাস আসল এটা হচ্ছে আমাদের 5,500 টাকা। আরেকটা জিনিস বলা আছে মুনাফা আসলের 8/3 অংশ। তো মুনাফা আসলে যদি 8/3 অংশ হয় তাহলে আমরা মুনাফা বলতে পারবো হচ্ছে 3, আর আসল বলতে পারবো হচ্ছে 8। তাহলে এখানে যদি আমরা আসল বের করি তাহলে আসল আমরা পাবো হচ্ছে ইকুয়াল টু, মুনাফা এবং আসল মিলিয়ে হচ্ছে 11, আসল হচ্ছে আমাদের 8, ইনটু আসবে হচ্ছে এই 5,500। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 4,000 টাকা, অর্থাৎ 4,000 টাকা হচ্ছে আমাদের আসল। দ্বিতীয়ত আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফার হার। মুনাফা 3 হচ্ছে 3 বছরে, তাহলে 1 বছরের মুনাফা সমান আসবে হচ্ছে 3/3 = 1 অংশ। তো 1 বছরের মুনাফা যদি আমাদের 1 অংশ হয়, মুনাফার পরিমাণটা আগে বের করতে হবে। মুনাফার পরিমাণ ইকুয়াল টু আসবে হচ্ছে 11/1 অংশ ইনটু 5,500 ইকুয়াল টু আসবে হচ্ছে 500 টাকা, অর্থাৎ 500 টাকা হচ্ছে এখানে মুনাফার পরিমাণ। তাহলে মুনাফার হার ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের আসল হচ্ছে 4,000 টাকা আর মুনাফা হচ্ছে 500 টাকা ইনটু 100 ইকুয়াল টু আসবে হচ্ছে 12.50%, অর্থাৎ 12.50% হবে হচ্ছে মুনাফার হার। এটাই হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নয়ের কতে বলা আছে 1 ইঞ্চি = কত সেন্টিমিটার। 1 ইঞ্চি = হচ্ছে 2.54 সেন্টিমিটার। তারপর অঙ্ক নয়ের খতে বলা আছে 1 একর = কত বর্গ গজ। 1 একর = 4,840 বর্গ গজ। তারপরের প্রশ্নে বলা আছে নাম্বার গ, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। এই 4টি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশান দেওয়ার জন্য। ধন্যবাদ।